দুপুরবেলা দুজনে একসাথে লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে একটু বিকেলের দিকে বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। গিয়ে রাজবাড়িতেই গেলাম প্রথমে, অনেকদিন থেকে রাজবাড়ির ভেতরে ঢোকা হয় না, তো ভাবলাম আজকে একটু যাই। আজকে কিন্তু রাজবাড়িতে ভীষণ ভিড় ছিল, আমরা কিন্তু ভেতরে পার্কটাতে ঢুকিনি, শুধু বাইরের দিকে এই যে ঘাটের সাইডটা আছে এই সাইডটাতে মানে ভীষণ ভালো লাগে। এই জায়গাটা গরমের সময় খুব সুন্দর হাওয়া, তোমরা দেখো গাছের পাতাগুলো কি সুন্দর হাওয়ায় দুলছে, মানে এই জায়গাটাতে দাঁড়ালে পরে এত শান্তি লাগে মানে ঘুমিয়ে পড়ি ওখানে। তো এখানে দুজনে মিলে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, যদিও প্রচুর ভিড় ছিল, তারপর একটু ছবি টবি তুললাম, ছবি তুলে তারপর এখানে কিছুক্ষণ থেকে তারপর একটু পরে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। এই জায়গাটা থেকে যেতে ইচ্ছা হচ্ছিল না, এত সুন্দর হাওয়া হচ্ছিল, মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। তারপর আমি ওকে বললাম আমাকে একটু কয়েকটা ভিডিও করে দিবি, তারপর ও আমাকে সুন্দর করে একটু ভিডিও করে দিল। তারপর আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে কিন্তু একটু লং ড্রাইভের জন্য বেরিয়ে গেছিলাম এদিক, আর এই রাস্তা দিয়ে যাব আমরা, আর গেট পড়বে না, এটা কখনো হয়, যাওয়ার সময় একবার আসার সময় একবার, এত বিরক্তি লাগে কি আর বলবো। তারপর কি হবে, যাই হোক এখানে কতক্ষণ সময় আমরা দাঁড়িয়ে রইলাম ট্রেনের জন্য, তারপর আবার শুরু করলাম যাওয়া। দেখো যেতে যেতে আমাদের কিন্তু সন্ধ্যাই হয়ে গেছিলো অনেকটা, তারপর যখন একটু একটু অন্ধকার হচ্ছিলো তখন কিন্তু আমরা ব্যাক করে গেছিলাম। তারপর এদিক দিয়ে আমরা ডিবিসি রোডে ঢুকলাম, দেখো কি সুন্দর সাজানো চারপাশের দোকানগুলো, এত সুন্দর করে সাজিয়েছে মানে দেখেই মন ভরে যায় একদম। হ্যাঁ চারপাশটা একদম জমজমাট নববর্ষের দিন বলে কথা, তো সব সোনার দোকানগুলোতে পুজো হয়েছে, আর দেখো সব সোনার দোকানগুলো এত সুন্দর করে সাজানো কি বলবো। তারপর কিন্তু আমরা চলে আসলাম চা খেতে, এটা গোশালা মোড়ে একটা চায়ের দোকান, খুব ভালো চা বানায়, আমরা এখানে প্রায়ই চা খাই। তো দেখো এখানে আমরা চায়ের জন্য বসেছিলাম, চা চলে এসছে, এত গরম ছিল ধরে হাতে ছেঁকা লেগে গেছে। হ্যাঁ যাই হোক এখানে আমরা চা খেয়ে কিছুক্ষণ সময় বসে, তারপর কিন্তু যেহেতু ওয়েদারটা বেশি ভালো ছিল না তো সেই জন্য এখান থেকে চা খেয়ে আমরা কিন্তু বাড়ি চলে গেছি, আমি আমার বাড়িতে, ও আমাকে নামিয়ে দিয়ে বাড়ি চলে গেছে। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বা বাই, লাইক করে দিও শেয়ার করে দিও।